কেরে মরিচ দেড় বিঘে লাগামো, কি এত বড় লস হবি দেখা যাবি? নাই 2 লাখ টাকা বুড়িগঙ্গা নদীর মধ্যে ভাসিয়ে দিলাম। এই রিক্স নিয়ে আমি আবাদ করছি, করে আজ আমি 14 লাখ টাকার মালিক হচ্ছি। এর স্যার আর কি চান? এর আগে আমার এক চাষা মরিচ লাগাছে, সেও বিজলি লাগাছে, কিন্তু অন্য কোম্পানির। তো আমি চাষাকে বললাম যে আপনি এ যাবৎ মরিচ কতরি বিক্রি করছেন, কি রকম ফলন পাইছেন? তখন আমাক বলল যে আমি এ যাবৎ 20 মন মরিচ বিচ্ছি, হ্যাঁ, 100 বিঘে জমি, আর আমি বিক্রি করছি 150 বিঘে 300 শতক জমি 45 মন। তুলনামূলক দেখা গেল যে প্রায় 8-10 মন মরিচ কম। তে আমি আমাকে তখন জিজ্ঞেস করলো যে তুমি কোন গাছ নিয়ে এসে লাগাছো? তো আমি বললাম বিজলি প্লাস নিয়ে আসছি। গাছ তুলনামূলক আমি অন্য অন্য যারা লাগাছে, ওই আমার চাচাও লাগাছে, তার তো এক জমি প্রায় অধিকাংশ গাছ চলে গেছে, কারো ঠুকরি হয়ে গেছে জমিটা, আমি নিজে যাই দেখে আসছি। আমার সেই তুলনায় হয়নি, আমার শতকরা 10% গাছ নষ্ট হয়েছে, তারপরও আল্লাহ রহমতে ওর ভিতর থেকে 5% গাছ আবার তাজা হয়ে গেছে, খুশি বাড়াছে আবার নতুন করে, আমি গাছটা আন দিইনি। আমি এখন বীরপল্লির মধ্যে প্রথম অবস্থায় আছি এই গাছের দিক দিয়ে। এই যে প্লাস যখন বিজলি প্লাস যখন আমি নিয়ে যাই, মনে হয় যে আমার গালত চুমো দিবি, কারণ সিলসিলে দেখে, বুঝতে পারছেন, এই সিলসিলের কারণে। এবং অন্য মরুষ কুগরি বেঁকা হয়ে ইঙ্কে হয়ে থাকিছে মাছের মতো, আর আমার ডাকে তত্ত্বরা সজাই দেখেন, বুঝতে পারছেন। এই হিসেবে আমার মরিচটা উপযাচক হয়ে চাহিদা করে 10-20 টাকা বেশি দেয়, বুঝছেন, এরকম একটা চাহিদা আমি পাই হাটে গেলে আড়তদারের কাছে, এই সম্মানটা পাই। কেরে মরিচ দেড় বিঘে লাগামো, কি এত বড় লস হবি দেখা যাবি? নাই 2 লাখ টাকা বুড়িগঙ্গা নদীর মধ্যে ভাসিয়ে দিলাম। এই রিক্স নিয়ে আমি আবাদ করছি, করে আজ আমি 14 লাখ টাকার মালিক হচ্ছি। এর স্যার কি চান? আমি খুব মুগ্ধ, আমি আরো লাগাবো, এরপরে আমি আরো 5 বিঘে, মানে এই 1.5 বিঘে আর 3.5 বিঘে, 5 বিঘে এই বিজলি প্যালাস লাগাবো। উপদেশ আমার দেওয়া লাগবে না, ওরা আমার থেকে এসে উপদেশ নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমার ওদের কাছে যাওয়াই লাগে না, ওরাই আমার কাছে আসে যে তুই কি লাগালু আর আমরা কি লাগানো, এনকা দোমর হয়ে যাচ্ছে কে, আর এই মুসরে যাচ্ছে কে, আর মরে যাচ্ছে কে। তো ওটি আমার এক বিশেষজ্ঞ ভাই, আমারই পাড়া প্রতিবেশী, হ্যাঁ, 100 বিঘে জমি লাগাছে, হ্যাঁ, গাছ বড় হয়ে মরিচ ধরে গেছে, ঢেলের লাগান এক একটা মরিচ, কিন্তু গাছ একটাও নাই, আর সব চলে গেছে, ধাম করে মনে করেন যে একে মরে শেষ, আর এত ধর্মের বাতি ধিক ধিক করে জ্বলাছি, এত আস্তে আস্তে জ্বলতেছে, বুঝলেন। এখন বর্তমান আমি, আমার মনে হয়, আমার বিশ্বাস, প্রতি চালানে, প্রতি ব্যাসে, প্রতি সেক্টরে আমি, এই যে এর আগে বিগত দিনে 3 মন উঠছে, তারপরে 5 মন, তারপরে 10 মন, তারপরে 15 মন, তারপরে 16 মন, এখন আমি 20 মন, এরপরে যাবে আমার 30 মন, এভাবে খালি বৃদ্ধিই হবে। কৃষক ভাই করুক, আমি বলতে চাই বিজলি প্লাস আমার বিশ্বাসযুক্ত, আপনাদেরকে আমি বলতেছি বিজলি প্লাস লাগাবেন, বাস্তব জিনিসটা আপনারা সরজমিনে দেখতে পারবেন।